একজন আইএস এবং আইপিএস অফিসারের মধ্যে কে বেশি শক্তিশালী ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা আমরা সবাই জানি দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে গণ্য করা হয় একে প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার ফর্ম ফিল করে থাকে আর যারা সফল হয় তাদের আইএএস আইপিএস এবং আই এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয় কিন্তু অনেকেই আছেন যারা আইএস এবং আইপিএসকে এক হিসেবে বিবেচনা করেন এবং তারা দুটি পোস্টের মধ্যেকার পার্থক্য সম্পর্কে অবগত নন এ প্রতিবেদনে আমরা জানব ঠিক কাদেরকে আই এবং আইপিএস বলা হয় এবং এই পদগুলোর মধ্যে পার্থক্যই বাকি তারা ঠিক কোন কাজের জন্য নিযুক্ত হন তাদের বেতন কত ইত্যাদি আইএস যার পূর্ণরূপ হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা যারা ইউপিএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় তারা আইএস এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ভার পান এর মধ্যে প্রবেশ করেন তারা আইএএস এর জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান করা হয় পাশাপাশি আইপিএস অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে পুলিশ ইউনিটের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয় এখন যদি পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেইনি আইপিএস থেকে ডিজিপি বা ইন্টেলিজেন্সে পিওরো সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারে এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা তবে আইএস এবং আইপিএস এর মধ্যে পার্থক্য সম্পর্কে বলতে গেলে এ দুটির মধ্যে প্রথম পার্থক্য হল যে একজন আইএস সর্বদা আনুষ্ঠানিক পোশাকে থাকেন যার কোনো ড্রেস কোড নেই আবার একই সময় একজন আইপিএস এর ডিউটি করার সময় ইউনিফর্ম পরা বাধ্যতামূলক দ্বিতীয় পার্থক্য হল একজন আইএস এর সাথে এক বা দুজন দেহরক্ষী রাখতে পারেন কিন্তু একজন আইপিএস এর সাথে পুরো পুলিশ বাহিনী চলে একজন আইএস একটি পদক দেওয়া হয় যেখানে একজন আইপিএসকে শোর্ড অফ অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয় একজন আইএস এর কাঁধে থাকে পুরো জনপ্রশাসন নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব পাশাপাশি একজন আইপিএস তার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করে থাকেন এখানে আরও একটি বিষয় জানা খুবই জরুরি যে এক এলাকায় একজন মাত্র আইএস থাকে অন্যদিকে এক এলাকায় একাধিক আইপিএস থাকতে পারে আইএস এর সর্বনিম্ন পোস্ট হল যে কোনো জেলার ডিএমএর পোস্ট এদিকে আইপিএস এর সর্বনিম্ন পোস্ট হল জেলার এসপির পোস্ট একজন আইএস অফিসারের কাঁধে অনেক দায়িত্ব তাকে সরকারি বিভাগ এবং অনেক মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয় এবং একজন আইপিএস অফিসারকে শুধুমাত্র পুলিশ বিভাগে কাজ করতে হয় তাদের কাজ ও দায়িত্বের কথা মাথায় রেখে তাদের বেতন নির্ধারণ করা হয় উভয়ের বেতনের পার্থক্য খুবই কম সপ্তম বেতন কমিশনের পরে একজন আইএস অফিসারের বেতন প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো থেকে দুই দশমিক পাঁচ লক্ষ পর্যন্ত হতে পারে এর পাশাপাশি তাদের আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় অন্যদিকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ একজন আইপিএস অফিসারের বেতন হয় প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো থেকে দুই লক্ষ পঁচিশ আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফার্জানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া